মানবতা সংগ্রামের সাথীরা আমার সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাম্প্রতিক সময়ে চলমান ধারাবাহিক সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার প্রতিবাদে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অতিথি সংসদের পক্ষ থেকে আজকে সাংস্কৃতিক প্রতিবাদ সভার আয়োজন করেছি। আপনারা যারা অসাম্প্রদায়িক চেতনা ধারণ করেন তারা আমাদের সাথে যোগদান করার জন্য আহ্বান করা হলো। সাম্প্রতিক সময়ে চলমান সমস্ত ঘটনা আমাদেরকে প্রবলভাবে ব্যথিত করে। বাংলাদেশ 1971 সালে মুক্তিযুদ্ধের চেতনা অসাম্প্রদায়িক চেতনার ফসল, কিন্তু কিছু লোক আমাদের সম্প্রদায় বিভিন্ন সম্প্রদায়ের উপর ধারাবাহিকভাবে বিভিন্ন হাঙ্গামা চালিয়ে যাচ্ছে, এটা আমরা অনাকাঙ্ক্ষিত। আমরা চাই সরকার প্রশাসন এটা সঠিক তদন্ত করুক এবং এদেরকে বিচারের আওতায় আনা হোক। এ বলে আমি সকলকে জানাই সুস্থ থাকুন, সচেতন থাকুন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য।